নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউপি এডুকেশন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ এখনও জমা পড়েনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান অভিরূপ সরকারের নানা মত আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে একটি চাঞ্চলকর তথ্য উঠে এসেছে কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদটাই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব কোথাও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক কি তথ্য উঠে এসেছে এবার ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন সুপারিশ জমা পড়েনি এই জন্য কর্মীদের মধ্যে কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এবার যুদ্ধ ঘোষণা করল কর্মীরা কি দেখেনি বিস্তারিতভাবে আছে ষষ্ঠ বেতন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগামী দশই জুলাই চেয়ারম্যান অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামতে চলেছেন সরকারি কর্মচারী সংগঠনের একাংশ বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের এই মর্মে বেশ কিছু কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে আগামী দশই জুলাই করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এক বিশাল মিছিল করা হবে রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে এই কর্মসূচি বলে জানানো হয়েছে প্রশাসন মিছিল আটকানোর চেষ্টা করলে সেখানেই বসে প্রতিবাদ জানানো হবে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে এবারে দেখে নে আর কি রয়েছে বিস্তারিতভাবে দেখে নেব দু সালের পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু নানান কারণ দেখিয়ে তা এখনও ঝুলে রয়েছে কর্মচারীদের মধ্যে ধীরে ধীরে কিন্তু অসন্তোষ বেড়েই চলেছে তাহলে কি সত্যি এবার বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ